কি বলবো, বলবার কিছুই নেই। বিশ্বাস হচ্ছে না, আর মনে হচ্ছে একবার ওনার কাছে ছুটে যাই, একবার মনে হচ্ছে আমি স্ক্রিনে আবার ওনাকে দেখি। পরপর আমার ভীষণ প্রিয় দুটো কাজ, অলাথচক্র এবং এটি। আসলে খুব বলবার মতন স্টেটে আমিও নেই, কেউই নেই এখন। তবে আমার মনে হয় রুবেল ভাই থাকলে নিশ্চয়ই চাইতেন না যে শোটা ক্যান্সেল হোক, উনি চাইতেন যে মানুষ তো তার কাজের মধ্য দিয়েই বেঁচে থাকে। আমাদের ডিরেক্টর নুরুল আলম আতিক উনি চাইছেন যে শোটা হোক এবং আমরা সবাই ওনার স্মরণে ছবিটি দেখি। এখন বাকিটা আর সবার, আমাদের সবার একটি সিদ্ধান্ত বা মতামত উপর ডিপেন্ড করছে। এইভাবে করে রুবেল ভাইকে নিয়ে বলতে হবে, আমি খুব বাজে, খুব অদ্ভুত ব্যাপার হলো, ভীষণ অদ্ভুত ব্যাপার হলো। আমি না দেখা পর্যন্ত বিশ্বাস করছি না, আসলে আমি এখনও বিশ্বাস করছি না। আপনারা একটু ধৈর্য ধরুন, জানাচ্ছি আমরা। গান রিলিজ করবার কথা ছিল কিন্তু সেটি আমরা করছি না, আমাদের ডিরেক্টরের ডিসিশন অনুযায়ী। এবং আমার মনে হয় রুবেল ভাইও সেটাই চাইছেন, উনি যেখানেই আছেন, সম্ভবত উনি এখানেই আছেন, কারণ ওনার মনটা এখানেই পড়ে আছে। তো উনিও চাইবেন যে ছবিটি সবাই দেখুক, ছবির কাজের মাধ্যমে তো বেঁচে থাকি সবাই। আমরা এভাবে স্মরণ করতে চাই, রুবেল ভাই আছেন আমাদের এখানেই, নিশ্চয়ই আছেন আমাদের সাথেই, ছবি দেখবেন এবং আপনারা ছবিটি দেখুন, এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং আমরা একটু বাদেই রুবেল ভাইয়ের ওখানে পৌঁছে যাবো, চলে যাবো। এই তো সেই বাচ্চুভাই যেটা বললেন যে শো মাস্ট গো অন, এটা আমাদের আর্টিস্টের জীবনের একটি মানে ভয়াবহ আইরনি, শুধু আর্টিস্টদের নয় সবার। আমার বাবা যখন, যেদিন বাবার মৃত্যু হলো, আমি তখন কলকাতায় আমার প্রথম হিন্দি ছবি মানে বাংলা ছবি আমি শেষ দৃশ্য অভিনয়, শেষ দৃশ্য না দুটো দৃশ্য বাকি ছিল অভিনয় করছি, আমি হাও করে কাঁদছি। আবার একদিকে ডিরেক্টরকে বলছি আমি কি করব, আমি কি শুটিংটা শেষ করে যাব। আমাদের, আমরা এই ডিলেমার ভেতরে আসলে থাকি আর্টিস্টেরা, আমরা হয়তো মানুষ নই। সবাই ভালো থাকবেন, দেখুন প্যারা সুভাষ, এবং ভালো লাগলে সবাইকে জানাবেন। এবং আমরা সবাই, আমরা সকলে, আপনারা সহ সকলে মিলে রুবেল ভাইয়ের শ্রদ্ধা রেখে আমরা এই ছবি দেখছি আজকে, উৎসর্গ করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি মনে করি আজকে তার মৃত্যু এটা একটা মহান মৃত্যু আমি মনে করি একজন শিল্পীর জন্য, কারণ উনি একটা চলচ্চিত্রে অভিনয় শেষ করেছিলেন দীর্ঘদিন আগে, উনি শুটিং করেছিলেন এবং সেই চলচ্চিত্রের নাম হচ্ছে পেয়ারার সুবাস। সেই পেয়ারার সুবাসের আজকে প্রিমিয়ার ছিল, সেই প্রিমিয়ারে উনি জাস্ট গাড়ি রেখে নিজে ড্রাইভ করে এসেছেন, আমি যতটুকু শুনেছি ড্রাইভ করে এসেছেন। ড্রাইভ করে আসার পরে উনি আর উপরে উঠতে পারেননি, সিনেমা হল পর্যন্ত যেতে পারেননি। নুরুল আলম আতিক উনি তার সঙ্গে ছিলেন এবং তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন। ডাক্তার এবং যারা কাছে ছিলেন তাদের কাছ থেকে যেটুকু জানা গেছে তাকে স্কোয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে, কিন্তু ততক্ষণে হয়তো উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমি মনে করি একজন শিল্পী যে তার শিল্পকর্মের সঙ্গে জড়িত থাকা অবস্থায় এই ধরনের একটি, আমার মতে বাংলাদেশে বোধহয় এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি, আমি কখনোই শুনি নাই যে এরকম একজন শিল্পী যে তার ছবি দেখতে এসে এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন। আমি মনে করি শিল্পীর আসলে এখানে তার সবচেয়ে বড় সার্থকতা যে উনি একজন শিল্পের একটি মাধ্যমে কাজ করতে করতে সেই কাজটি তিনি দেখতে পারেননি, যে আমাদের ছেড়ে চলে গেছেন। এবং আহমেদের মতো অভিনেতা আমার মনে হয় যে বাংলাদেশে অনেক বছর পর পর একজন অভিনেতা জন্মগ্রহণ করেন, তেমন একজন অভিনেতা যিনি, আমি তার প্রচণ্ড ভক্ত অভিনেতা হিসেবে, উনি আমাদের সিনিয়র অ্যাক্টর, কিন্তু ওনার আরও অনেক কিছু দেওয়ার ছিল, অসময়ে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার এই চলে যাওয়া আসলে আমাদের জন্য আসলে অনেক, যেমন একটা শিক্ষাও দেয় যে আমাদের সবাইকে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে,
এবং সহজ জীবন করতে হবে। কখন কাকে কীভাবে আল্লাহ তালা নিয়ে যাবেন আমরা তো কেউ জানি না। যাই হোক, আপনারা সবাই যারা আহমেদ রুবেলকে ভালোবাসেন সবাই তার জন্য দোয়া করবেন এবং মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন, সেই কারণে সবার কাছে আবেদন রইল। সাব্বির ভাই, আপনার সাথে লাস্ট কি কথা হয়েছিল মনে আছে? লাস্ট কথা আমার সাথে হয়নি, আমার স্ত্রীর সঙ্গে চুমকি, চুমকির যেহেতু ঢাকা থিয়েটার করে, আজকে সকালবেলায় চুমকি বলছিল যে রুবেল ভাই সাধারণত কখনো কাউকে কখনো কোনো কাজের কথা ওইভাবে বলে না, আজকে উনি SMS করেছিলেন যে গ্রুপে মেসেঞ্জারে যে আজকে ওনার ছবির প্রিমিয়ার হবে, সবাই যেন সেই প্রিমিয়ারে উপস্থিত থাকে, সে অনুরোধ করেছিলেন আর কি। তো এইটাই হচ্ছে রুবেল ভাইয়ের টেক্সট মেসেজের লাস্ট মেসেজ এই গ্রুপে যারা যারা ছিলেন তাদের জন্য। তো সবাই রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন।